আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এসএমই ম্যানেজমেন্ট কোর্সের জন্য পার্টি বার্গের ওনার মিস্টার আবু সাইদ ইমানের সাথে সাক্ষাৎ গ্রহণ করছি। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ ইমান, আমি পার্টি বার্গের ওনার। আমি ইস্পাহানি পাবলিক স্টুডেন্ট কলেজ থেকে এসএসসি এন্ড এইচএসসি কমপ্লিট করেছি, এখন আমি বিবিএ করতেছি। আমি জানতে চাচ্ছি আপনি পার্টি ওয়ার্কটা কিভাবে শুরু করেছেন এবং আপনি কি কি ফেস করছেন? আমি পার্টি ওয়ার্ক শুরু করেছি আজকে থেকে 2 বছর আগে। আমার পার্টি ওয়ার্ক শুরু করার আগে থেকে আমার ধরেন মাথায় ঘুরতেছে কিছু একটা করবো, মানে লেখাপড়ার পাশাপাশি এর প্রতি কিছু একটা করার চিন্তা থাকে আমি পার্টি ওয়ার্কটা শুরু করা। আমার পার্টি ওয়ার্ক শুরু করার আগে যেমন ফিনান্সিয়াল অনেক কিছু সম্মুখীন পারিবারিক, কারণ কিছু একটা করতেছি ওইটাই এত টাকা ইনভেস্টমেন্ট দরকার, তা এগুলা অনেক ফ্যামিলিকে বোঝানো দরকার, এই হিসাব করে আমার ওইটা। ভাই আপনি তো পার্টি বার্ক নিয়ে তো জার্নি শুরু করলেন, এই পার্টি বার্ক বিজনেসটা আপনি ইভেন্ট বিজনেস কেন চুজ করছেন আপনি? হ্যাঁ, আমি আগে থেকে ছোটখাটো বাসায় ডেকোরেশনের এবং বার্থডে এগুলো কাজটা পার্ট টাইম হিসেবে করে দিতাম। সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই উৎসাহ দিত, হ্যাঁ তুমি একটা করো বাবা, এইখান থেকে আমার বিজনেসটা শুরু করা, কারণ আমি জিনিসটা পারি, তাই হিসাবে আমি কাজটা এগিয়ে নিয়ে গেছি। আপনি ব্যবসাটা শুরু করেছেন? ভাইয়া আপনার ব্যবসাটা মার্কেটিং কিভাবে করেছেন আপনি? আমার ব্যবসাটা মার্কেটিং হয়েছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মাধ্যমে, ফ্রেন্ড সাইকেলের মধ্যে সবগুলা শেয়ার করছি, ওরও শেয়ার করছি, ফ্রেন্ড সাইকেল হেল্প করার মাধ্যমে তো আমার সব মানে চিটাং শহরের মধ্যে সবাই জানাজানির মাধ্যমে ওইটা একটু মার্কেটিংটা গ্রোথ করছে। আর এখন মানে আলহামদুলিল্লাহ এখন চিটাং শহরের মধ্যে সবাই আমার পেজটা অথবা আমার ইভেন্ট ম্যানেজমেন্টের সবাই চিনে। তো আপনাকে কেন ক্লায়েন্ট চুজ করবে? আমার ক্লায়েন্ট চুজ করে আমার প্রফেশনটার কাজগুলাই মানুষের থেকে মানে অন্যদের থেকে আলাদা, যেমন আমার গিফট আইটেম আছে, যেমন আমার ইভেন্ট এগুলো বার্থডে ধরে অ্যানিভার্সারি আদার ইভেন্ট গুলা একটু আমার কাজগুলো একটু সুন্দর এবং ফিনিশিং, তাই এই ক্লায়েন্টগুলো আমার কাজগুলো একটু বেশি পছন্দ হবে আমার মনে হয় ইচ্ছা। তো ভাইয়া আপনি আপনার ব্যবসা নিয়ে ভবিষ্যৎ কি দেখেন? আমার ব্যবসাটা এখন যা আছে আলহামদুলিল্লাহ, আমি ফিউচারে আমার ব্যবসাটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই, যা দেখি না আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু করে। আপনি মানে আপনার জুনিয়রদের জন্য আমার বা আমাদের জন্য আপনি আমাদেরকে কি কি অ্যাডভাইস দিতে পারেন? ফার্স্ট হচ্ছে লেখাপড়া, এর পাশাপাশি নিজে কিছু একটা করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে যখন কিছু মাথায় আসবে ওটা নিয়ে জোরে সুরে কাজে লেগে ফিউচারে কিছু একটা করার হয় মতো ওইটা চালিয়ে যেতে হবে।